প্রাক সেবা ও ব্যবসার আড়ালে দিনবৃত্তিক শিকারচক্র সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় দায় রাখার কারণে চাকরি না হওয়া এক যুবকের বক্তব্য। যুবকটি ফ্যাশন হাউস আড়ংয়ের জব ইন্টারভিউতে সব দিক থেকে উত্তীর্ণ হলেও কেবল দাঁড়ের কারণে তাকে চাকরি দেওয়া হয়নি। তবে আড়ংয়ের কর্তৃপক্ষ এমন ঘটনা প্রথম ঘটিয়েছে এমন নয়। এর পূর্বেও আড়ংয়ের শোরুমে মুখে নাকাব নিয়ে ঢুকতে দেওয়া হয়নি এক মুসলিম মহিলাকে। এই ঘটনার জের ধরে অনেকেই আড়ংকে বয়কট করার দাবি তুলেছেন। প্রিয় দর্শক, আসুন দেখে নেওয়া যাক কাদের প্রতিষ্ঠান এই আড়ং, তাদের এমন ইসলাম বিদ্বেষের পেছনে মূল কারণই বা কী। ইংরেজদের অনুগত গোলাম মিস্টার ফজলে হাসান আবেদ KCMG 1972 সালে এই ভূখণ্ডের ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রতিষ্ঠা করে ব্র্যাক নামক একটি NGO সংস্থা। পশ্চিমা বিভিন্ন সংস্থার অনুদানের পাশাপাশি ব্র্যাকের অন্যতম আয়ের উৎস হল সুদ। ক্ষুদ্র ঋণের নামে সুদের জালে ফেলে ব্র্যাক দরিদ্র মুসলিমদের রক্ত চুষে খেয়েছে। যদিও মিডিয়ায় কেবল ব্র্যাকের সুদঋণে স্বাবলম্বী হওয়ার গল্প প্রচার করা হয়, কিন্তু আড়ালের খবর একেবারেই ভিন্ন। অসংখ্য মুসলিম নারী ব্র্যাকের সুদঋণের চক্করে পড়ে বসত ভিটা পর্যন্ত হারিয়েছে, কিস্তির টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করেছে। 1972 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সামাজিক উন্নয়নের আড়ালে বাংলার মুসলিম জনগোষ্ঠীর ইমান আকিদার আমূল পরিবর্তনে ব্র্যাক দীর্ঘমেয়াদী নীলনকশা প্রণয়ন করে। ব্র্যাকের সামাজিক উন্নয়নের অন্যতম লক্ষ্যবস্তু হল নারী। জেন্ডার ইকুয়ালিটি ও নারীর ক্ষমতায়নের নামে তারা মুসলিম নারীদেরকে দিন বিমুখ ও পরিবার বিমুখ করার জঘন্য চক্রান্ত চালাচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধের নামে তারা সমাজে পাশ্চাত্য পশু সমাজের অশ্লীলতা ও ব্যাহায়াপনা এদেশে ছড়ানোর লক্ষ্যে কাজ করছে। প্রিয় দেশবাসী, ব্র্যাক তাদের নাপাক এজেন্ডা বাস্তবায়নের জন্য নারীদেরকে টার্গেট করে। ব্র্যাকের ভাষ্য মতে তাদের মোট কর্মচারীর 70% নারী। বাংলাদেশে ব্র্যাকের মোট 12টি কার্যক্রম রয়েছে। আড়ং, ব্র্যাক ডেইরি, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো, ব্র্যাক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, ব্র্যাক নার্সারি, ব্র্যাক সেরিকালচার, ব্র্যাক ফিশারিজ, ব্র্যাক রিসাইকেলড হ্যান্ডমেড পেপার, ব্র্যাক কোল্ড স্টোরেজ, ব্র্যাক সল্ট, ব্র্যাক প্রিন্টিং প্যাক, ব্র্যাক স্যানিটারি ন্যাপকিন অ্যান্ড ডেলিভারি কিট। এগুলির অন্যতম একটি হল আড়ং। আড়ংকে তারা বলে লাইফস্টাইল রিটেইল চেইন। তবে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ব্র্যাক ও আড়ংয়ের কর্মকাণ্ড লক্ষ্য করলে দেখা যায় আড়ংয়ের একমাত্র কাজ পণ্য উৎপাদন ও বিক্রি করা নয়, বরং তারা ব্যবসার পাশাপাশি মুসলিমদের মাঝে এমন সংস্কৃতি বিশ্বাস ও আদর্শের উত্থান ঘটাতে চায় যা পশ্চিমা ও সমমানা দেশগুলো চায়। পশ্চিমা দেশগুলোর বিপুল পরিমাণ অনুদান ও সম্মাননা তারই প্রমাণ বহন করে। সম্প্রতি বোরকা পরিহিতা ক্রেতার সাথে আড়ংয়ের আচরণ, ক্লিন শেভ করার বিনিময়ে চাকরির অফার, এই ঘটনাগুলো তাদের উন্নয়ন কর্মকাণ্ডের আড়ালে লুকিয়ে থাকা পশ্চিমে এজেন্ডারই ক্ষুদ্র বহির প্রকাশ মাত্র। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ব্যবসার সাথে সাংস্কৃতিক প্রমোটের ব্যাপারটা কেবল আড়ংয়ের মাঝেই সীমাবদ্ধ নয়, দেশের অধিকাংশ প্রতিষ্ঠানই আজ ব্যবসার আড়ালে পশ্চিমা সংস্কৃতির প্রচারে ভূমিকা রাখছে। দাড়ি হিজাব আজ প্রায় প্রতিষ্ঠানেই হাস্যকর ও মানানসই নয় এমন পোশাকে পরিণত হয়েছে। NGO নামী এসব পশ্চিমা মিশনারির বিধিনিষেধ ও নানামুখী প্রচারণার কারণেই আজকে ইসলামী সংস্কৃতি হুমকির মুখে পতিত। প্রিয় দর্শক, একটু লক্ষ্য করলেই আমরা বুঝতে পারব ব্যবসা ও সেবার আড়ালে এসব NGO সংস্থাগুলো মুসলিম সমাজে কী প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তাদের মৌলিক লক্ষ্যগুলো হল পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতির প্রমোট করা, ইসলামী সভ্যতা ও সংস্কৃতির ব্যাপারে ফোবিয়া চড়ানো, সুদি কারবারের জালে আটকে দরিদ্র মুসলিমদের সম্পদ হাতিয়ে নেয়া এবং সুদি কর্মকাণ্ডে জড়িত করে তাদেরকে আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করা, বিশেষত মুসলিম নারীদেরকে পুঁজির বাজারে ছেড়ে দিয়ে দীনের প্রতি তাদের স্বভাবজাত সংবেদনশীলতা নষ্ট করে দেয়া, বিবাহ ও পরিবারের প্রতি অনুৎসাহিত করে সমাজে জেনাবেবিচার সহজ করে তোলা। তাই মুসলিমদের ইমান ধ্বংসকারী, লক্ষ লক্ষ মা বোনদের আরিজ্য ধারণকারী, মুসলিমদের সম্পদ লুণ্ঠনকারী, ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এসব NGOদেরকে বয়কট করা এখন সময়ের দাবি। তাই আসুন অনলাইন অফলাইনে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি, তাদের সকল ষড়যন্ত্র উম্মাহর সামনে স্পষ্ট করে তুলে ধরি, সামাজিক ও অর্থনৈতিকভাবে তাদেরকে বয়কট করি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এসব NGO প্রতিষ্ঠানগুলোর অন্যতম হাতিয়ার হল সুদভিত্তিক ঋণ প্রকল্প। ক্ষুদ্র ঋণ প্রদানের নামে নিরুপায় মুসলিমদের ওপর নিজেদেরকে তারা দাতা হিসেবে প্রতিষ্ঠা করছে, অন্যদিকে সরলমনা মুসলিমদের কাছ থেকে সুদি অর্থ হাতিয়ে নিচ্ছে এবং সাধারণ মুসলিমদের অজ্ঞতাকে পুঁজি করে তাদের ভেতর দিনবিরোধী নানান চিন্তা পুশ করছে। সামাজিকভাবে
তাদের এমন চক্রান্তকে রুখে দেওয়ার ক্ষেত্রে অন্যতম একটি হাতিয়ার হতে পারে পবিত্র ইসলামী শরিয়ার করজা হাসানা প্রকল্প। তাই আসুন প্রতিটি অঞ্চলে আমরা করজা হাসানা ফান্ড গড়ে তুলি এবং একে কেন্দ্র করে ইসলামী দাওয়া ও সেবা প্রতিষ্ঠান গড়ে তুলি। পশ্চিমা মিশনারি সেবার আড়ালে পশ্চিমা সংস্কৃতি নয়, ছড়িয়ে পড়ুক ইসলামী সেবা সংস্থার আড়ালে ইসলামী সংস্কৃতি।